বলিউড অভিনেত্রী সোনাম কাপুর জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবং সুনিতা কাপুরের কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দ্র কাপুরের নাতনি, প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এবং সন্দীপ মারওয়ার ভাইজি তিনি। তিন ভাই বোনের মধ্যে সোনাম সবচেয়ে বড়। এই বলিউড অভিনেত্রীর 38তম জন্মদিন গিয়েছে গত শুক্রবার। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত ছিলেন এই অভিনেত্রী। অভিনয় জীবন শুরু করার আগে সোনাম সঞ্জয় লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করতেন। 2005 সালে মুক্তিপ্রাপ্ত ব্ল্যাক সিনেমাটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন 2007 সালে রণবীর কাপুরের সঙ্গে বনশালী সরওয়ারি সিনেমা দিয়ে। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সালে সোনাম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওম প্রকাশ মেহরার দিল্লি 6-এ অভিনয় করেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায়, কিন্তু সোনামের অভিনয় উচ্চ প্রশংসিত হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। সালে সোনাম পুনিত মালহোত্রার আই হেট লাভ স্টোরিয়ে ইমরান খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি সোনামের প্রথম বক্স অফিস সাফল্য। সে বছরই তিনি অভয় দেওয়ালের বিপরীতে আয়সা ছবিতে অভিনয় করেন, যা মোটামুটি ব্যবসা সফল ছিল। সালে সোনমের প্রথম ছবি থ্যাংক ইউ মাঝারি মানের ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পায়নি। সে বছরই সোনম ভারতে এল ও রিয়েল এর পরিবেশক হিসেবে 64তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। তবে বাবা অনিল কাপুর বলিউডে জনপ্রিয় অভিনেতা হলেও সোনাম কাপুর বলিউডে খুব একটা পাকাপোক্ত জায়গা তৈরি করতে পারেননি। সালে ধর্ণাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনাম কাপুর। এরপর থেকেই সিনেমাতে অনেকটা নিয়মিত হতে থাকেন এই অভিনেত্রী। 2022 সালে মা হওয়ার পরে এই অভিনেত্রীকে আর কোনো সিনেমাতে তেমন দেখা যায়নি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।